শিরোনাম দুই বোনকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে এক ভুয়া সেনা সদস্য ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আপত্তিকর ছবি পোস্টের অভিযোগে আলমগীর হোসেন পঁচিশকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো এবার বিস্তারিত মঙ্গলবার সাতই জানুয়ারি বিকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বুধবার আটই জানুয়ারি বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এগারোর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলেফুদ্দিনের তথ্য নিশ্চিত করেন গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন কাটা কুশিয়া এলাকার এলাহি নেওয়াজ খানের ছেলে আলিফুদ্দিন জানান জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে দুই সালে সে ঢাকা সেনানিবাস স্থল কচুক্ষত আর্মি স্টোরে চাকরি নেয় সেখানে চাকরিকালীন সময় সে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও ট্রাউজার সংগ্রহ করে বিভিন্ন সময় সেনাবাহিনীর পুলিশ ও র্যাবের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করত এরই ধারাবাহিকতায় সে সেনাবাহিনীর সদস্য হিসেবে মিথ্যা পরিচয়ে ফেসবুকে আইডি খুলে ভাই বোনের সম্পর্ক গড়ে তুলে এই সম্পর্কের জেদ ধরে গত পঁচিশে ডিসেম্বর ভিকটিমের বাড়িতে অবস্থান করে ও বিভিন্ন আপত্তিকর ছবি তার মোবাইলে ধারণ করে এবং ধর্ষণের চেষ্টা চালায় পরে এই বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ও আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দিবে বলে ভয়ভীতি ও হুমকি দেখায় তিরিশে ডিসেম্বর দুই বোনকে বিভিন্ন কৌশলে ও ভয়ভীতি অভিনব প্রদর্শন করে অপহরণ পূর্বক তাদের ঢাকা হতে বরিশালগামী কীর্তনখোলা লঞ্চে কেবিনে উঠিয়ে বরিশালে উদ্দেশ্যে রওনা করে মধ্যরাতে দুই বোনকে ধর্ষণের চেষ্টা চালায় এবং জোরপূর্বক আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে পরদিন ভোরে ব্যবহৃত মোবাইল ফোন স্বর্ণ অলঙ্কার ও নগদ টাকা চিন্তাই করে পালিয়ে যায় আলেফুদ্দিন আরও বলেন ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন